এই অ্যাপসগুলো থেকে যে আয় হয় তার উপর রাজস্ব নির্ধারণ করে কেন ভ্যাট ট্যাক্স আদায় করা হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। যখনই শোনা যাচ্ছে যে ব্যান হবে আদালত থেকে নির্দেশ দিয়ে দিয়েছে তখন থেকে কিন্তু অনেকের মনে অশান্তি লেগে গেছে। হ্যাঁ গাইস, সবার মনে কিন্তু অশান্তি লেগে গেছে এবং অনেকে আমার কমেন্ট বক্সে গতকালকে রাতে যে ভিডিওটা ছাড়ছিলাম আমার কমেন্ট বক্সে অনেকেই বলেছিল যে ফ্রি ফায়ার পাবজি যদি ব্যান হয় তাহলে গাঁজা খাবো, কেউ আবার বলছিল ফ্রি ফায়ার পাবজি ব্যান হইলে সুইসাইড করে ফেলবো, এরকম অনেকে অনেক মতামত কিন্তু সেখানে দিয়েছিল। তাহলে বোঝাই যাচ্ছে ফ্রি ফায়ার পাবজি যখনই ব্যান হবে তখন দেশের অবস্থা কী হবে, পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। তো আসলে এখানে যা দেখা যাচ্ছে ফ্রি ফায়ার পাবজি ব্যান করা হচ্ছে আজীবনের জন্য না, এটা আসলে 3 মাসের জন্য ব্যান করার একটা অনুমতি দিয়েছে। এখনো পর্যন্ত কত তারিখ থেকে ব্যান করা হবে, কত তারিখের মধ্যে ব্যান করা হবে এইটা কিন্তু কোথাও লেখা নাই এবং আদালত থেকে কিন্তু এরকম কোনো কিছু নির্ধারণ করে দেওয়া হয়নি। আসলে যে কোনো সময় ব্যান হয়ে যাবে, মানে খুব শীঘ্রই, ওখানে বলা হয়েছে যে অতি শীঘ্রই যত দ্রুত সম্ভব পাবজি এবং ফ্রি ফায়ার ব্যান করা হোক। আর আসলে এটা কিন্তু 3 মাসের জন্য ব্যান করা হবে, 3 মাস পরে আবার পাবজি ফ্রি ফায়ার পুরো দমে চলবে। তাহলে ভাই 3 মাসের জন্য পাবজি ফ্রি ফায়ার ব্যান করে লাভ কী? সেই তো 3 মাস পরে আবার সবাই পাবজি ফ্রি ফায়ার খেলতে পারতেছে, এতে 3 মাস পরে গিয়ে কি আর কোনো প্রভাব পড়বে না বা কেউ আসক্ত হবে না? অবশ্যই তখন যারা যাদের নেশাগ্রস্ত হয়ে গেছে এখন ফ্রি ফায়ার পাবজির প্রতি, তখন তারা 3 মাস পরে গিয়ে আবারও সেই নেশাগ্রস্ত হবে, আবারও সেই ফ্রি ফায়ারের প্রতি আসক্ত হয়ে যাবে হৃদমে। তো আসলে এখানে একটা বিষয় লক্ষণীয়, যেটা হলো লাইকি, টিকটক, ভিভো, বিগো অ্যাপসের মতো অশ্লীল অ্যাপসগুলো বন্ধ না করে যেখানে লাইকি টিকটক স্টাররা কিশোর গ্যাং বানিয়ে নিচ্ছে, প্রতিদিন ধর্ষণের পর ধর্ষণ, একে ধর্ষণ তাকে ধর্ষণ, প্রতিনিয়ত খবরের শিরোনামে দেখি আমরা এইগুলো, কিন্তু এই অ্যাপগুলো বন্ধ না করে কেন ফ্রি ফায়ার পাবজি ব্যান করা হচ্ছে? আজ পর্যন্ত কোথাও কি শুনছো যে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে এই ছেলে রেপ করছে, ওই ছেলে খারাপ কাজ করছে, এই ছেলে তা করছে, এ করছে, কোথাও শুনছো না? কোথাও শুনো নাই। কিন্তু আসলে এখানে মেইন বিষয় যেটা সেটা হলো হাইকোর্টে বলে দেওয়া হয়েছে এই সমস্ত অ্যাপগুলো থেকে কেন সরকারকে ভ্যাট দেওয়া হবে না, এটা কিন্তু জানতে চেয়েছে। তো এখন চালাতে হলে কিন্তু সরকারকে ভ্যাট দিয়ে চলতে হবে, এটা নিয়ে অলরেডি বাংলাদেশ সার্ভার যারা মডারেটর রয়েছে বা টিম রয়েছে তারা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে এবং সরকার পর্যন্ত তারা অবশ্য অবশ্যই পৌঁছাবে। ভাই, পাবজি ফ্রি ফায়ার ব্যান করার কথা বলা হয়েছে, চাইলেই কি এত সহজ না একটা অ্যাপ ব্যান করে দেওয়ার? আর এটা কিন্তু বাংলাদেশের বহু লক্ষ লক্ষ 10-15 লাখ বা 20 লাখ, সর্বোচ্চ 20 লাখ প্লেয়ার বা 20 লাখ পোলাপানের সাথে জড়িত এই ফ্রি ফায়ার বন্ধ করার সাথে সাথে খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে বাংলাদেশে। তো যাই হোক, আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কিন্তু এটা নিয়ে বলে দিয়েছিল যে পাবজি এবং ফ্রি ফায়ার বন্ধ করে লাভটা কী হইল, ভিপিএন দিয়ে তো তারা খেলবে, ভিপিএন তো আর আমাদের পক্ষে বন্ধ করা সম্ভব না। তো এইভাবে কিন্তু প্রচুর অভিযোগ উঠেছে ফ্রি ফায়ার পাবজির প্রতি। তো এখন সর্বশেষ বিষয় যেটা, ফ্রি ফায়ার এবং পাবজি থেকে যে ডায়মন্ড এবং ইউসি কেনা হবে ওইখান থেকে সরকারকে ভ্যাট দিতে হবে, হয় 45% না হলে 50%, এরকম কোনো একটা অংশ ভ্যাট দিতে হবে সরকারকে, তাহলেই কিনা এই পাবজি এবং ফ্রি ফায়ার বাংলাদেশে টিকবে। আর পাবজি এবং ফ্রি ফায়ার ব্যান হওয়ার দাবি উঠেছে কিসের জন্য? আমাদের যে বাচ্চা কাচ্চা পোলাপাইন আছে 18 বছর, 10-15 বছর বা 7-8 বছরের যে বাচ্চা কাচ্চা পোলাপাইন আছে, ওরা সারাদিন ওই গেম নিয়েই পড়ে থাকে, লেখাপড়া বাদ দিয়ে এবং খাওয়া দাওয়া বাদ দিয়ে ওই গেম নিয়েই পড়ে থাকে। আসলে এই দোষটা কার? এই দোষটা তো তার অভিভাবকের। অভিভাবক চাইলেই কিন্তু তার পোলাপানকে সোজা করতে পারে বা তার পোলাপানকে গেম থেকে বিরত রাখতে পারে, কিন্তু অভিভাবক তো এটা চাইবে না। অভিভাবক কি চাইতেছে? অভিভাবকের চাওয়াটা হলো এই রকম যে মাথা ব্যথার জন্য পুরো মাথাটাই কেটে ফেলবে। হ্যাঁ, মাথা ব্যথার জন্য মাথাটাই কেটে ফেললে তো সব কিছুর সমাধান না, কারণ মাথা কেটে ফেললে তো সব কিছুই শেষ, তাই না? তো ফ্রি ফায়ার এমনই একটা জিনিস যেটা সবার মাথা হয়ে গেছে, এখন শুধুমাত্র বন্ধের দাবি উঠছে, এতেই অনেকে অনেক কথা বলে ফেলতেছে, কেউ বলতেছে এটা করবে সেটা করবে, কেউ বলতেছে মদ গাঁজা খাবে, আবার কেউ বলতেছে সুইসাইড করবে, এরকম কিন্তু বহু কথা বলতেছে। আর যদি মাথাটাই কেটে ফেলা হয় তবে কী অবস্থা হবে সেটা তো সকলে বুঝতে পারতেছ, এটা আবার নতুন করে বলা লাগে না। ভাই, এখানে শুধুমাত্র আমাদের যে ফ্রি ফায়ার এবং পাবজিতে ইউসি ডায়মন্ড কেনা হয় এইখান থেকে সরকারকে ভ্যাট দিতে হবে এইটাই বলা হয়েছে, এবং এই ভ্যাটটা যদি দেওয়া হয় তাহলেই সব কিছু সমাধান হবে ইনশাল্লাহ। বাট বাকিটা সরকারের বিষয়, সরকার কী করবে না করবে না। তবে যতটুকু মনে হচ্ছে পাবজি এবং ফ্রি ফায়ার ব্যান হচ্ছে না, এরা শুধুমাত্র একটা মোশন নিয়েছে আমাদের বাংলাদেশ থেকে যে ডায়মন্ড এবং ইউসি কেনা হয় এখান থেকে ভ্যাট নেওয়ার জন্য। যদি 50% ভ্যাট নেওয়া হয় বছরে শত কোটি টাকা সরকারের রাজস্ব হয়ে যাচ্ছে, সো সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে তারা ভ্যাট চাচ্ছে। আর ভাই, একটা অ্যাপ এত সহজে বন্ধ করা সম্ভব নয়, একটু আগেই তোমাদেরকে বললাম সব কিছু এত
যায় না, এটা ভাই বাংলাদেশ, এটাও মাথায় রাখতে হবে। তো যাই হোক না কেন, এই পাবজি এবং ফ্রি ফায়ার ব্যান না হোক এটাই আমরা চাই, কারণ এখান থেকে যেমন টাকা ইনভেস্ট করে, মনে করো যে একটা পোলাপান বছরে 10,000 টাকা ইনভেস্ট করতেছে ডায়মন্ড বা ইউসি কিনতেছে, একটা ইউটিউবার কিন্তু বছরে কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করতে পারে। সবাই হয়তো পারে না, বাট মিস্টার ট্রিপলার বা এরকম বড় বড় ইউটিউবার যারা রয়েছে বছরে 1 কোটি টাকা অবশ্যই অনায়াসে এরা ইনকাম করতে পারে। আর এরকম যারা ছোটো বড় ইউটিউবার রয়েছে সবাই মিলে কিন্তু বছরে 1 কোটি টাকা ইনকাম করতে পারে। তো যেমন টাকা বাইরের দেশে দিচ্ছে তেমনই কিন্তু আবার তারা বাংলাদেশে টাকা নিয়ে আসতেছে, এটাও ভাই মাথায় রাখতে হবে। শুধুমাত্র ক্ষতির দিকটা দেখলে হবে না, লাভের দিকটাও দেখতে হবে, লাভের পরিমাণ বেশি এইখানে। ক্ষতির দিক কী? ক্ষতির দিকটা হলো অভিভাবকের ব্যর্থতা, অভিভাবকের ব্যর্থতার জন্য ক্ষতিটা হচ্ছে। অভিভাবক যদি একটু সজাগ হইতো, অভিভাবক যদি তাদের পোলাপানকে একটু শাসন করতো, তাহলে কিন্তু এতটাও ক্ষতি হইতো না। যেমনটা বলা হচ্ছে আদালতে যে অভিযোগ উঠেছে, এতটা ক্ষতি কিন্তু হইতো না তাদের। অভিভাবক যদি পোলাপানকে একটু শাসন করলে কিন্তু সব কিছু সমাধান হয়, কিন্তু ভাই এরা এদের পোলাপানকে শাসন করতে পারবে না। হুদায় শুধুমাত্র ফ্রি ফায়ার দোষ, একটা ছেলেকে রক্ষা করতে গিয়ে আর 5টা ছেলেকে খারাপ বানিয়ে দিচ্ছে। ভাই এখন যারা সারাদিন গেমে পড়ে থাকে, এই গেমটা বন্ধ হওয়ার পর তারা আকাম কুকাম করে বেড়াবে, এই দায়ভার কে নেবে? সরকার নেবে? কখনোই সরকার নেবে না। কিন্তু ভাই এইসব তারা চিন্তা করতেছে না কেন আমি ভাই বুঝতে পারতেছে না। এরা শুধুমাত্র মাথা কাটার জন্য উঠে পড়ে লেগেছে। ভাই মাথা কাটলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা খুবই বাজে হয়ে যাবে, এটাও মাথায় রাখতে হবে। আর এই পরিস্থিতির দায়ভার কিন্তু সরকারের উপরই পড়বে, কারণ সরকারই এই গেমটা ব্যান করার নির্দেশ দিচ্ছে। কারণ দেখো, সরকার যদি ব্যান না করে তাহলে কোনো কিছুই সম্ভব না, সরকারের সিদ্ধান্ত অটল থাকবে। আর দেখো, সরকার যা করবে আমাদের ভালোর জন্য করবে, বাট এখানে যদি 3 মাসের জন্য ব্যান না করে যাবজ্জীবনের জন্য ব্যান করতো, তাহলে হয়তো আমরা বুঝতাম যে সরকার আমাদের ভালোর জন্য এটা করতেছে। কিন্তু 3 মাসের জন্য ব্যান করতেছে, 3 মাস পর যখন আবার ফ্রি ফায়ার পাবজি ফিরে আসবে, তখন তো পোলাপান আবার ওই একইভাবে পাবজি ফ্রি ফায়ার খেলা শুরু করে দেবে, তাহলে লাভটা কী হইলো? ভাই এখানে আসলে মুখ্য বিষয় পাবজি ফ্রি ফায়ার ব্যান করা না, মুখ্য বিষয়টা হলো ট্যাক্স নেওয়া। আসলে ট্যাক্স অবশ্যই দিতে হবে, বাংলাদেশে বৈধভাবে কিছু চলতে হলে রাজস্ব দিতে হবে। আর এই রাজস্ব শুধু রাজা একাই ভোগ করে না, প্রজারাও কিন্তু এই রাজস্ব ভোগ করে। তো আসলে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে এইখানে আমাদের যে পাবজি ফ্রি ফায়ার ব্যান করার নির্দেশ দিয়েছে, এখানে যদি ট্যাক্সের জন্য নির্দেশ দেওয়া হয়ে থাকে, তাহলে সরাসরি নির্দেশ না দিয়ে ভাই একটা লেটার পাঠালে কী হইতো? গাইনার কাছে অথবা বাংলাদেশে যারা মডারেটর আছে তাদের কাছে একটা লেটার পাঠালে কী হইতো যে আমাদের ট্যাক্স দিতে হবে? এরকম লেটার পাঠাইলে তারা অবশ্যই ট্যাক্স দিত, না হলে বাংলাদেশ থেকে অবশ্যই অবশ্যই ব্যান করা হবে ফ্রি ফায়ার যদি ট্যাক্স না দেয়, এরকম একটা বিষয় তখন ব্যবস্থা হয়ে যেত। কিন্তু এরা আসলে এরকম কোনো নোটিশ না দিয়ে সরাসরি নির্দেশ দিয়েছে যে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার এবং পাবজি ব্যান করতে হবে। এরকম নির্দেশে কিন্তু অনেকেই ভাই হয়রানি হয়ে গেছে, অনেকেই অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলতেছে, অনেকেই আবার অনেক কিছু করে ফেলতেছে। ভাই এটা কিন্তু আটকাতে হবে বাংলাদেশ থেকে, অবশ্যই বাংলাদেশ থেকে আটকাতে হবে, নাহলে বাংলাদেশ একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। শুধু শুধু মাথা ব্যথার জন্য মাথাটা কেটে না ফেলে মাথাটা টিকিয়ে রাখার চিন্তা করতে হবে, মাথাটা মাথার জায়গায় থাকবে এবং কীভাবে সলে বলে কৌশলে এইটা সমাধান করা যায় সেইটা চিন্তা করতে হবে। নাহলে একেবারে যদি মাথাটা কেটে ফেলা হয় তাহলে পরিস্থিতিটা কী হইতে পারে? একটা মানুষের যদি মাথা ব্যথার জন্য মাথাটা কেটে ফেলা হয় তাহলে সেই মানুষ তো নির্ঘাত মরে যাবে, তাই না? একেবারে মরে যাবে, 100% গ্যারান্টেড মরে যাবে। তো এখন ওই মাথাটা টিকিয়ে রাখার জন্য, মনে করো যে একটা মানুষকে বাঁচানোর জন্য, ওই মাথা ব্যথা সারার জন্য মাথাটা কেটে না ফেলে একটা ঔষধ সেবন করা দরকার। ঠিক এইভাবে কিন্তু আমাদের পাবজিটা অনেকের মাথা হয়ে গেছে। পাবজি এবং ফ্রি ফায়ার যদি ব্যান করা হয় অনেকে ঠিক একই পদক্ষেপ নেবে, অনেকে একই সিদ্ধান্ত নেবে, অনেকে খারাপ খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলবে। তো এখন এই খারাপ সিদ্ধান্ত থেকে রক্ষা পেতে পাবজি ফ্রি ফায়ারটা টিকিয়ে রাখতে হবে এবং পাবজি ফ্রি ফায়ার থেকে মানুষের আসক্ত কাটানোর জন্য একটা ব্যবস্থা নিতে হবে, যাতে আস্তে আস্তে মানুষের আসক্তিটা এখান থেকে মানে আসক্তিটা রিমুভ হয়ে যায়। তো আসলে সব কিছু বিবেচনা করে একটা বিষয় নেওয়া হবে, সম্ভবত পাবজি এবং ফ্রি ফায়ার ব্যান করা হবে না। কিন্তু আমি গ্যারান্টি দিতে পারতেছি না যে ব্যান করা হবে না, হয়তো হইতে পারে আবার নাও হইতে পারে, সেটা তোমাদের অপেক্ষা করতে হবে। ওকে গাইস, আশা করি তোমরা বুঝে গিয়েছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।